হ্যালো party এখন আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি তো বিজনেস কার্ড ডিজাইনের জন্য প্রথমে আমরা এখান থেকে একটি rectangle নেই so, আচ্ছা rectangle এর সাইজ হবে 1.2 in এবং 0.6 in আচ্ছা এই মেজারমেন্টের rectangle নেওয়ার পর আমরা সিলেকশন বলতে সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এ প্রেস করে একটি অবজেক্ট নিয়ে নেব দেন এখান থেকে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে অ্যাঙ্কার পয়েন্ট করে দিই দেওয়ার পর সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করলাম তারপর আমরা এখান থেকে এর স্টকটা হিডেন করে দেব ফিলটা থাকবে এই অবজেক্টকে সিলেক্ট করার পর আমরা এটাকে কালার করে দেব আচ্ছা আমরা এই কালারটা করলাম দেন নিচের অবজেক্টকে সিলেক্ট করি নিচের অবজেক্টকে সিলেক্ট করে সেম ভাবে আমরা এখানে একটি কালার দিয়ে দিই আচ্ছা এখানে আমি এই কালারটা ইউজ করি আচ্ছা এখন সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অল্টার প্লাস ডার্ক ডার্ক করে এই অবজেক্টকে ডুপ্লিকেট করে নিলাম এবং কন্ট্রোলটি কন্ট্রোলটি প্রেস করে বা অবজেক্ট তৈরি করলাম এখন আমি এই অবজেক্টকে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে আমি কালার ব্যবহার করব হচ্ছে আমি এই কালারটা ব্যবহার করি এবং এইখানে আমি এই আইট অপার টুলের মাধ্যমে আমি এই কালারটা ইউজ করে দিলাম তারপর আবার এই অবজেক্টকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এটাকে কালারটা একটু ভিন্ন কালার দিয়ে দেই এই অবজেক্ট করব আমি এই অবজেক্টের কালারটা সেম রাখব এবং তারপর আমি এই অবজেক্টকে সিলেক্ট করে আমি মাই টপার মাধ্যমে এই কালারটা ব্যবহার করি এখানে এবং এই অবজেক্টের কালার আমি এটা ব্যবহার করলাম তারপর সম্পূর্ণ অবজেক্টকে সিলেক্ট করে অল্টারের মাধ্যমে ড্রাগ করে নিচে নিয়ে আসবো সেখানে রাখি রাখার পর আমরা রোটেড কমান্ড নেবো রোটেড কমান্ড নিয়ে ঠিক এই অবজেক্টকে আমরা অল্টার প্রেসের মাধ্যমে জাস্ট দেখি আমরা একশো আশি ডিগ্রিতে মুভ করে দেই ওকে মুভ করে দিলাম মুভ করার পর আমরা এই দুই অবজেক্টকে সিলেক্ট করব এবং অল্টার প্রেসের মাধ্যমে কপি করে সেম মেজারমেন্টে ঠিক এই অবস্থানটাতে বসাবো ওকে বসানো শেষ হলো তারপর আমরা পুরো অবজেক্টকে সিলেক্ট করি করে অল্টারের মাধ্যমে আমরা এই বরাবর রাখবো এবং কন্ট্রোল মাধ্যমে আমরা আরেকটি অবজেক্ট তৈরি করে নিলাম আচ্ছা আমাদের আমরা একটি সাইজ তৈরি করলাম এখানে তো এই অবজেক্টকে আমরা এখন কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব গ্রুপ করে আমরা এই অবজেক্টকে আলাদাভাবে এখানে রেখে দেই আচ্ছা আমি এখানে রাখলাম তো এখন আমি আবার রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে আমি এই মেজারমেন্ট বরাবর আরেকটি রেক্টাঙ্গল নেব তা নিয়ে আমি এখানে নিয়ে আসলাম এখানে এটাকে আমি কালার করব এটাকে আমি ক্রেডিয়ান কালার ব্যবহার করি এখানে আমি সিলেক্ট সিলেক্ট করলাম তারপর এটাকে রেডিয়াল করে দিই ওকে এখানে কালার ব্যবহার করি এখানে এই কালার এবং এই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি আমি কালারটি আগের থেকে তৈরি করে রেখেছি যার কারণে আমি শুধু কালারের সংখ্যাগুলো বসে কালারগুলো করে নিচ্ছি আমি কালারটা করলাম তারপর আবার রেক্টাঙ্গল সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি এই বরাবর এই একটা রেক্ট্যাঙ্গল নিলাম নেওয়ার পর আমি এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে পয়েন্টটা ডিলিট করে দিই ওকে এখন এই অবজেক্টকে আমরা কালার করব then select color button ah okay এখন আমরা সামনে এখানে এই কালারটা ইউজ করি এখন অল্টারের মাধ্যমে এই অবজেক্টকে এই অংশে রাখলাম এবং এখানে আমি মাইনাস একশো আশি ডিগ্রি কমান দিয়ে ওকে রোটেট এখন অল্টার প্রেস করে আমি এটাকে রোটেট করে দেবো হওয়ার পর এখানে আমি মাইনাস একশো আশি ডিগ্রি কালারটা মাইনাস একশো আশি ডিগ্রি করে দেই আচ্ছা এখন আমরা আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটা বড়াটা নিয়ে এখানে এখানে কালার করে দেই ওকে এই অবজেক্টকে একটু নিচের দিকে নিয়ে আসি এই বরাবর রেখে অ্যারেঞ্জ থেকে পেস্টেন ব্যাকওয়ার্ড এখানে আবার এই অবজেক্টকে অ্যারেঞ্জ থেকে টু ফন্ট ওকে দেন আমি এই অবজেক্টকে এখানে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টেলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো প্রিভিউ ওকে এই অবজেক্টে সেম ইফেক্ট স্টেলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউতে দেখে আমরা আচ্ছা টপ শ্যাডোটা আমার বাইরে চলে গেছে তো আমি এখানে যদি মাইনাস কমান্ড দেই তখন আমার টপ শ্যাডোটা ভিতরে চলে আসছে তো এখানে মাইনাস কমান্ড দিয়ে টপ শ্যাডোটা ভিতরে নিয়ে আসবো এন্ড ওকে এখন আমরা যেটা করব আমরা টোটাল অবজেক্টকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দেব তারপর আমরা এই অবজেক্টকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটার অপাসিটি কমিয়ে দিয়েছে অপাসিটি থার্টি থ্রি পার্সেন্ট করে দিলাম অপাসিটি থার্টি থ্রি পার্সেন্ট করার পর আমরা এখান থেকে অ্যারেঞ্জ থেকে এটাকে বিং টু ফন্ট কমান্ড দেবো এটা বিং টু ফন্টে চলে আসছে তারপর আমরা এই ট্রান্সপারেন্সি অপশন থেকে আমরা এই অবজেক্টকে আমরা ওভারলে করে দেবো ওভারলে করে এটাকে আমরা নিয়ে আসি এই অবজেক্টে উপরে বসিয়ে দেই দেখি আচ্ছা তারপরে সিলেক্ট করে যদি আমরা কপি পেস্ট ইন ফন্ট দেখুন আমার একটু কারো হয়ে আসছে ওকে এই আমাদের কার্ডের ব্যাক পার্ট তৈরি হয়ে গেল এখন আমরা কার্ডের ফ্রন্ট তৈরি তো তার আগে আমরা এই অবজেক্ট টোটালকে সিলেক্ট করে আমরা এখানে উপরে উঠিয়ে রেখে দিই আচ্ছা এখানে থাক এবং সেই অবজেক্টকে অল্টার প্রেস করে সেম কপি করবো কারণ এই এই অবজেক্টটা আমি অনেকগুলো কাজ আমি এখানে ব্যবহার করব আমার কার্ডেতে তাই আমি সেমভাবে একটি কপি করলাম কাজের সুবিধার জন্য দেন আমি কার্ডের ভেতরে এই অংশগুলোকে আমি সরিয়ে রাখবো তারপর এই অংশটা ডিলিট করে দিয়ে আমি এই অংশটা এই অংশটা নিচে না কারণ আমরা কারণ আমি এই কালারগুলো ব্যবহার করব তাই এই কালারগুলো আমি রেখে দিলাম এখানে তো এখন আমি এটার বরাবর একটি রেক্টাঙ্গেল নিলাম এবং এটার কালার আমি এই কালারটা করে দেই তারপর ডিলি অ্যাঙ্কর পয়েন্ট আবার সেমভাবে এখানে রাখার পর ডিলি অ্যাঙ্কর পয়েন্ট এই অবজেক্টকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট এটা উপরে নিয়ে আসলাম আচ্ছা তারপর আমরা এই পর আরেকটি রেক্টাঙ্গেল নেই এটার কালারটা আমি এই কালার ব্যবহার করি তারপর সিলেকশনের মাধ্যমে অ্যারেঞ্জ করে সেম টু ব্যাকওয়ার্ড আবার অ্যারেঞ্জ সেম টু ব্যাকওয়ার্ড দেন আমরা এই অবজেক্টকে আবার রাইট ক্লিক অ্যারেঞ্জ থেকে পিঙ্ক টু ফ্রন্ট সিলেক্ট করব করে আমরা এইখানে বসিয়ে দেবো আচ্ছা এখান থেকে এটা অপাসিটি কমিয়ে দিই আচ্ছা এখন আমি এই অবজেক্টগুলো ডিলিট করে দেব তারপর চাইলে আমরা এখান থেকে এখানে কিছু টপ শাইডও ব্যবহার করতে পারি টপ শাইডও ব্যবহার করে আমার ডিজাইনটাকে আরো সুন্দর করে তুলতে পারি তো তার জন্য এখানে যদি আমি অবজেক্টগুলোকে লক করতে থাকি দেখুন আমরা এখান থেকে অবজেক্টটাকে লক করলাম এই অবজেক্ট সিলেক্ট লক এখন আমি এই অবজেক্টকে সিলেক্ট করতে পারছি এখন এখানে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টেয়ালাইজ তারপর টপ শ্যাডো প্রিভিউ আচ্ছা এখানে আমি ড্রপ শ্যাডো মাইনাস কমানগুলো সরিয়ে দেবো ওকে তারপর আমি এই অবজেক্টকে সিলেক্ট করে ইফেক্ট স্টেলাইজ আবার ড্রপ শ্যাডো ঠিক সেমভাবে এই অবজেক্টটা বাইরে ড্রপ শ্যাডো চলে গেছে আচ্ছা মাইনাস করে দিই মাইনাস মাইনাস ওকে দেখুন ড্রপ শোটার ভিতরে এখানকার ভিতরে চলে আসছে এই আমাদের ভিজিটিং কার্ড একটা শেপ তৈরি হয়ে গেছে এখন আমাদের যেটা কাজ করছে কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি এখানে টেক্সটগুলো নিয়ে আসবো কার্ডের টেক্সট তো তো সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যদি অবজেক্ট থেকে অবজেক্টটাকে লক করে দেই আচ্ছা লক করার পর আমরা এখানে টেক্সট টুল নেব ধরুন সাপোজ এই অংশ বরাবর আচ্ছা কালারটা আমরা হোয়াইট রাখি লোগো তো আপনার কোম্পানির লোগোটা আপনি এই বরাবর রাখবেন এখানে লোগোটা হবে তার নিচে কোম্পানির আচ্ছা এইখানে আমি কোম্পানির নাম নেমটা ব্যবহার করবেন এই অংশটাতে আপনার অ্যাড্রেস আপনার নাম এগুলো আপনারা ব্যবহার করবেন তো এখানে বিভিন্ন রকম আইকন আপনারা ব্যবহার করতে পারেন তো এই আইকনগুলো আপনি গুগল সার্চ করলে বিভিন্ন রকম আইকন পাবেন সেই আইকনগুলো ওকে এখানে আমরা বিভিন্ন রকমের আইকন বসাবো আইকন বসিয়ে আমরা এখানে কাজ করব। তো আমি আগে থেকে কিছু আইকন তৈরি করে রেখেছি তো আমি আইকনগুলো এখানে শুধু আনি বসাচ্ছি দেখি আমরা এই যেখান থেকে এই আইকনগুলো কপি তো আইকন গুলো এখানে বসালাম এবং তারপরে এই আইকনটা এখানে আপনার নাম হবে তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ডিজাইন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কার্ডটা ডিজাইন করতে পড়েছি আমি তো যদি কোনো প্রকার সমস্যা হয় আমার এই টিউটোরিয়ালে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালের নিচে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের কথার উত্তর দেব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ